আচ্ছা, আজকে আমরা উই গট স্কিল এ সেকশনটা করবো। আমরা আমাদের মার্কেপে চলে যাচ্ছি, এই যে মার্কেপটা দেওয়া আছে এখানে। ফার্স্ট যেহেতু আমরা দেখতে পাচ্ছি পিএইচডিতে ব্যাকগ্রাউন্ড পুরো জুড়ে পাবে, বডি জুড়ে পাবে, বাট কন্টেন্ট হচ্ছে মাঝখানে। সেক্ষেত্রে আমরা ইউজ করবো কন্টেইনার, যেহেতু এই নামে ক্লাসটা আমরা আগে নিয়ে ফেলছি। ওকে, আমরা একটু অ্যাডভান্স কাজ করতে যাই, যে কোড কমাতে যাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আগের কোডগুলো ব্যবহার করতে পারি। এই যে আমাদের টাইল দেখাচ্ছে না, এটা আর এটা সেম না, তাহলে আমরা কী করতে পারি, আগে যে টাইলটা ছিল ওই বক্সটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। সবচেয়ে বেটার হয় এর ভিতরে একটা নতুন করে রেখে দিলে স্কিল এরিয়া বক্স দিলাম, বাড়তি প্রয়োজন হয় তাহলে এটার উপরে অ্যাপ্লাই করবো, না লাগলে তো নাই, কারণ আমার সবসময় কন্টেনারের বাইরে একটা ডিপ লাগবে, ভিতরে একটা ডিপ লাগবে। যদি বাইরে প্রয়োজন হয় চেঞ্জ করো তাহলে এ ডিপের উপর কাজ করবো, যদি ভিতরে চেঞ্জ করা লাগে পুরো সেকশনে তাহলে এটার কাজ করবো, কারণ আমি যদি এটার উপর সব কিছু ফলাই এটা কন্টেনারের বাইরে শুধু কাজ করবে। ঠিক আছে, এর হচ্ছে বেটার হয় কি, কন্টেনার যে ক্লাসটা আছে তার আগে একটা ডিপ পরে একটা ডিপ নিলে বেটার। আমরা সার্ভিস সেকশন যেটা ছিল এটা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের ক্লিকবোর্ড স্কিল, স্কিল কেন নেব, কারণ সার্ভিস স্টাইলে সিএসএস ঠিক থাকবে, বাড়তি যে সিএসএস সেটা আমরা স্কিল টাইল উপর দিয়ে দিব, তাহলে এটা 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 কনফ্লিক্ট হবে না। ঠিক আছে, আমাদের সিএসএস কমে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি চলে যাই আগের মতো চারটা পার্ট, এখানে চারটা পার্ট, একটা দুইটা তিনটা চারটা, আমরা চাইলে এটা নিয়ে আসতে পারি। তাহলে কী করতে হবে, আমরা শুধু ছবি রাখবো আর সব তুলে দিব, শুধু হেডিং থাকবে, চাইলে আমরা এটা ইউজ করতে পারি। তো সেটা আমরা ইউজ করি চলে যাই, সেটা কোনটা, এই সেকশনটা। ঠিক আছে, এটা কপি করে নিয়ে যাই। তো এটা কপি করে সুবিধা কি, এটার উপর যে সিসিগুলো ছিল সেগুলো আমার আর এখানে প্রয়োজন হবে না করতে, আমরা সবগুলো কেটে ফেলি এখন। এই যে এডিপ লাগবে না, এডি ব্লক দেন এবং এডি ব্লক দেন। ওকে, আমাদের যে সার্ভিস এরিয়া এ টিম এরিয়া এটা হবে আমাদের দিতে পারি স্কিল। আমি সার্ভিস ডেক্স বা ডেসক্রিপশন নামে যে ক্লাস তার উপর যে সিসেস ছিল এগুলো ঠিক থাকবে, তার ফ্লোটা আমাকে আবার লিখতে হচ্ছে না বারবার, কোড অনেক কমে গেছে। বাড়তি যদি কোনো সিরিয়াস লাগে তখন আমি স্কিল এরিয়ার উপর দিয়ে দিব, তাহলে আমার আগের সিরিয়াসও থাকলো, দু সিরিয়াস কনফ্লিক্ট ঝামেলা করলো না। এটা হলো স্কিল এরিয়া, আমার ইমেজ থাকবে, হেডিং থাকবে, আর কিছু থাকবে, তাহলে এগুলো কেটে দিতে হবে, এগুলো কেটে দিই, শেষ। ওকে, এখন আমার ছবিগুলো নিয়ে আসে, ছবি এই ছবিগুলো পেজে নিতে হলে আমাদের কী করতে হবে, মুভ টুল অটো সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে, লেয়ার ক্লিক করতে হবে, এরপর ছবিতে ক্লিক করে যায়, এখন চলে আসছে। আমি এখানে আইটা ক্লিক করি, পুরো চলে যাচ্ছে, আর কন্ট্রোল অল্টা চেপে আইতে ক্লিক করি, ছবি পেয়ে গেছে না, বাট আমার লেখাটা প্রয়োজন নেই, লেখা নিতে পারতো, লেখাটা কোন জায়গায় আছে এটা খুঁজতে হবে আমাকে। লেখার উপর ক্লিক করি আমি, এই যে লেখা, এই আয়ের উপর ক্লিক করে এটা অফ করে দিই। ঠিক আছে, এরপর আমি চলে যাই, বাট এটা কিন্তু আমরা ইউজ করি জিকিউরি প্লাগইন, অ্যানিমেশন সিএসএস দিয়ে করা যায়, এটা টাইম লাগে, এটা অনেক কোড হয়ে যায়, অনেক কোড হয়ে যায়, বাড়ানো যায়, অনেকগুলো কোড হয়ে যায়, তখন এটা পড়বালে কিন্তু হয় না, এটা পাড়াতে গিয়ে আরও লিখতে হয় সিএসএস। ঠিক আছে, অ্যানিমেশন একটা আছে না, যদি আমরা যদি যাই, এই যে অ্যানিমেশন যে সিএসএসটা আছে, অ্যানিমেশন সিএসএস, এটার কি ফ্রেম দিয়ে আগে টার্ট করতে হবে, তারপর ইউজ করতে হবে, যা আছে তোমাকে ইউজ করবো, অনেকগুলো আছে, কী সুন্দর কাজ করছে, মনে হচ্ছে যে কেউ করছে, দেখো এটা কী কাজ, ক্লিক করি দেখি, হলো ডেমো দিচ্ছে, এটা টুল টিপ, টুল টিপ বানিয়ে দিচ্ছে এটা দিয়ে, দেখি এখন ডেমো দেখাচ্ছে কি না, এটা দেখে দেখি দিচ্ছে, নেটের হ্যান্ডে তাই আমি পাড়াইছিলাম অনেক আগে, টুল টিপ, এটাও সিএসএস দিয়ে করছে, টুল টিপটা সিএসএস দিয়ে করা যায়, এই যে টুল টিপটা,
এটা হলো কি উল্টি ওকে কালকে ওদের একটা করাইছিলাম আমি যে এটা এটা এখনো হয় নাই ইনসার্ট বিগিনিং সেটা আচ্ছা থাকুক ডিলেট ডিলেট এদি কালকে আছে যে এটা টুল টিপ স্টার্ট এটা হচ্ছে এটা কাজ একই সেম এটা কাজ আর এটা কাজ সেম একটু ডিফারেন্স আছে কালার কম্বিনেশন সিএস টু সিএস অ্যানিমেশন তো কাজটা করা যায় সুন্দর ওকে ওকে ওটা নিয়ে আসতে হবে কী করতে হবে ইমেজ থেকে এটা ছাঁটাই করতে হবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দরকার নেই আমার ওকে এবার ফাইলে যাই ফাইলে গিয়ে এক্সপোর্ট সেভ ফর ওয়েব এর পেজই থাকবে কারণ ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে আমরা সেভ করি সেভ করলাম এই যে সেভ এটা হচ্ছে সার্কেল সার্কেল নামে আমি সেভ করে রাখলাম আচ্ছা পুনরায় আগে যায় ফিরে যাও তার হিস্ট্রি ওরই থেকে উপর ক্লিক করবে চলে আসবে ওকে আমি আবার সব করা নিলাম না আপনি নিতে পারবেন না তাহলে আমি আর নিলাম না এটা কিন্তু একটাই আমি ইউজ করলাম চলে যায় এটা কই পাওয়া যায় এই যে এটা সার্কেল আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে দিয়ে দিচ্ছি যে ইমেজটা আছে এই ইমেজ এই সার্কেলটার নামটা আমি সেট লাগবে না এখানে এখানে গিয়ে লিখি সার্কেল সার্কেল ওকে নাম কি ছিল প্রথম নাম ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন আমি এখন যাই আমাদের এখানে গিয়ে লঞ্চিং ফায়ারফক্সে গেলাম দেখি যে চলে আসছে কিন্তু আসে নাই আসছে কি পায় নাই সমস্যা কি দেখে আসছে আমরা এটা কি ছিল পিএনজি এটা কি ছিল পিএনজি এই যে এখন পেয়ে যাবে ঠিক আছে বাট আমাদের এখানে কালারটা পায় নাই কারণ এটা হোয়াইট যেমন আমরা আগে যাই আমি এটা কপি করতেছি না এটা ছিল হোয়াইট ওকে আমরা এখন এখানে যাই এটা ব্যাকগ্রাউন্ড সাদা কালার হবে কি কালারটা আমরা এখানে নিয়ে আসি এটা জুম করি অথবা যে লেখা আছে না এই লেখার উপর ক্লিক করি এটা 40 থাকবে 40 থাকুক এই কোড হচ্ছে এইটা তো আমাদের আগের সিএসএস পেয়ে গেছে বাড়তি সিএসএস কার উপর আমি দিব স্কিল এরিয়া টাইটেলের উপর আমি দিব তাহলে আমাদের আগের সিএস কনফ্লিক্ট করবে না ঝামেলা করবে না ঠিক আছে এই হলো আসলে অ্যাডভান্সের কাজ করার মজা আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে দিই নো ডিসক্রিপশন না টাইটেল এই যে টাইটেল এটা কালার হবে এইটা হয়ে গেছে না উপর থেকে জায়গা দরকার কার স্কিল এরিয়া ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমাদের বারবার প্রয়োজন বারবার তাহলে আমাদের কী করতে পারি যেমন ধরুন এই সেকশনে এখানে যে জায়গাটা আছে এটা প্রত্যেকটা সেকশনে পাওয়া যাচ্ছে এটার উপরে তারপর এটার নিচে তাহলে দেখ আমার সিএসএস কবার লেখা লাগে দুই দুই প্রত্যেক সেকশন দুইবার করে তবে করে বাট আমি চাইছি একটা ক্লাসই নিব শুধু শুধু একটা ক্লাস নিয়েও দেখেন এখানে নিয়েছিলাম পেরিং নামে দেখাইছিলাম মেবি কি নাম নিয়েছিলাম হ্যাঁ এই যে এটা এটাকে কপি করে আমি নিই কপি করে একটা ক্লাস নাম বলি যেহেতু এটা সব সব জায়গায় লাগবে তো আমি এটা এখানে করে দিয়ে দিই যদি সব জায়গায় ইউজ করবো পিডি ঠিক আছে টিভি দিচ্ছি টপ বটম টপ বটম এডিং টপ বটম দিয়ে এটা দিয়ে দিচ্ছি জাস্ট এই ক্লাসটাকে আমি কল করে দিব এখন আমাদের এই যে এখানে এই যে স্ক্রিয়ার তাহলে আমার সিসার লেখার দরকার আছে এই অ্যাডভান্স যে কাজটা পারার হবে সেটা আমার সিএসএস কল করে ক্লাস নামে কল করবো তাহলে আমাকে বারবার নেওয়া প্রয়োজন হবে না আচ্ছা আমাদের এখানে যে বাড়তি যে কোডটা ছিল ওটা নিয়ে যায় ডাটাবেটটা এটা কপি করে নিয়ে যায় দেখেন এই উপরে জায়গা পেয়ে গেছে পেয়ে গেছে না উপরে পেয়ে গেছে নিচেও পেয়ে গেছে তো আমরা কী করি এখন যে সিএসএসটা ছিল এটা হচ্ছে স্কিল এরিয়া হচ্ছে স্টার্ট আমরা কমেন্ট করে রাখবো সবসময়
চলে আসছে। আবার এই দেখেন এই যে দিকে এই বর্ডারটার কালার চেঞ্জ, দেখতে কি কালার এটা একটু চেক করে আসি। টাইপ টুল, তারপর কালার পিকার, এই যে কালার কোটা নিয়ে আসি, এই দেখো। তো এটা আমাদের কার উপর ছিল, দেখে আসে যে এখানে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট, আমাদের যে ডেসক্রিপশন S2 আছে, S2 আফটার, এই যে আমাদের যে S2 আছে তার আফটার কলন ডাবল হবে AFT আফটার কন্টেন্ট সবসময় খাই দিবে, যেহেতু কন্টেন্টটা বলাই আছে। কালার রেড দেখতে রেড পাই কিনা, পাচ্ছে না, পাচ্ছে কি, এটাকে আমি 12 বলে দিতে হবে। দেখেন এটা এখানে করে ফেলি, এটা আমরা কিছু দেখেন এদিকে আফটার টিম এরিয়া টাইটেল 2, আমরা এখানে চলে যাই, আমাদের হচ্ছে এটা কি এরিয়া, স্কিল এরিয়া, স্কিল এরিয়া টাইটেল। ডট স্কিল টাইটেল, এর ভিতর যে S2 আছে, S2 তার কালার হবে, স্থির হয়ে গেছে, সরি, S2 আফটার কালার রেড নি, এখন পাইকেন দেখি, তারপর না কোডটা দিব, কিন্তু এটা কিন্তু পাচ্ছে না, এটা তো পেয়ে গেছিল। এটা হবে বিজি কালার, মানে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ কন্টেন্ট কল করা আছে তো আগে, হ্যাঁ আর লাগবে না তো, কারণ কন্টেন্টটা এই যে সার্ভিস টাইটেল তো আমার অলরেডি কন্টেন্ট বলা আছে, আর লাগবে না, এই যে এখন পেয়ে যাবে, এটা পেয়ে গেছে। এখন কালার কোডটা দেখি, কারণ হচ্ছে কি এই যে দেখি আমি কালার কোডটা, এটা এটা মেবি সেম, এটা দিয়ে দিই, এটা এটা সেম, আমি এখানে আমাদের যেটা ছিল হ্যাশ, কোথায় যে হ্যাশ চলে আসছে, ওকে ফাইন, এখানে এটা কই গেল ওয়েব ডিজাইন, যেহেতু সাদা মনে হয় এটা, ঠিক আছে, তাহলে এসকে এরিয়া ওয়ানের ভিতর যে S4 আছে, S4 H4 আছে, কালার কালার কোড হবে এইটা, আইকন এটা কালার ছুড়ে দিই, এটা তারপর কনফিউশন আমরা নিয়ে আসবো, চলে আসছে, এটা সাদা ছিল কোথায়, এই যে এখানে সাদা ছিল, হয়তো এখান থেকে নিয়েছে না, এটা সাদা ছিল, এটা পেয়ে গেছে, আর কোনো ঝামেলা আছে, আর ঝামেলা নাই। এখন আমরা কী করতে পারি, এর সিজন কত কম, একটা দুইটা তিনটা হয়েছে, অথবা টেকটিক না ইউজ করে তখন আমাদের এখানে কত হতো, 185 না বাবা লিখলেও 400-500 হয়ে যেত, প্রত্যেকবার লেখা লাগবে, তো আমার এস্টিমেটও হয়ে যেত 500-600 উপরে, এইটা ফলো করলে হয়েছে, আর লাগবে না, এটা ফলো করতে হবে, 1 2 3 4 চলে আসছে, এমন ছবি চেঞ্জ করবা আর লেখা চেঞ্জ করবা, ওকে। আর এর উপরে কিছু কী আসছে, বাড়তি পেডিং মার্জিন দেখে আসছে, এই যে মার্কিউটেক 85-86, ঠিক আছে, আমরা এখানে গিয়ে উপর মেপে দিয়েছিলাম এটার উপরে, আগে সিএসএস কেটা ছিল, মান ছিল কত দেখি, স্কেল এরিয়া এরিয়া বক্স ডেসক্রিপশন সার্ভিস ডেসক্রিপশন আছে, এটার একটা দিদি, সেটা হচ্ছে আমরা দিতে পারি পেডিং টপ, কত দিছি, 86-85 দিন, আমরা 85 পিক্সেল, এটা ফেস, ওকে, এগুলো কিন্তু বড়ো হবে, কীভাবে ম্যাপ করবো আমরা সেটা, এই যে মাপি, এটা আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট, এই যে এখানে এটা হচ্ছে উচ্চতা কত, 163, কন্ট্রোল ডি, আর এটা হচ্ছে উইথ, এখান থেকে দিই আমরা 164, তাহলে 164 মানে সমান, তাহলে আমরা দিতে পারি 164/164, এই যে ডিপ ওয়ার স্কিল ওয়ারের ভিতর যে ইমেজটা আছে,
হাইট 165 দিয়ে দিই, উইডো থাকবে কি 165, পারফেক্ট। ওকে আর কি আছে, এটা সাইজ তো কম সবগুলো একই এই সাইজটা, তারপরে কি কিছু এক দুই এদিক ওদিক হতে পারে, এক দুই যেমন একই হবে, কারণ দেখো দেখো এখানে তোমরা হেডিং আছে নতুন মিলানো, যেমন একজন গ্রাফিক ডিজাইনার এখানে যে সাইজ দিছে সে সকল হেডিংয়ে একই সাইজ দিছে, অথবা এক পেজে এদিক ওদিক হতে পারে, কিন্তু আমাদের হওয়া যাবে না, যেহেতু সবগুলো কি সেকশন হেডিং না, সেকশনের ফার্স্ট হেডিং সবগুলোর এক সাইজ হবে, তবে এক এটা হলো 20 পিক্সেল, এটা হলো 30 পিক্সেল, এটা তো আমার ইউআই ডিজাইনটা হলো না, কপাল চকর কাজ হয়ে গেল, কাজটা মিললো না, সেপারেট কাজ হলো না, এটা সেপারেট একটা হেডিং, এটাও হেডিং, এটা মেন হেডিং ওই সেকশনের, তো মেন হেডিং সেকশনে একই ফন্ট সাইজ হবে, একই ডিজাইন হবে, ঠিক আছে, তবে কালারটা একটু চেঞ্জ হতে পারে, কালারও চেঞ্জ করা যাবে না, এখানে হালকা দিচ্ছে এখানে একটু গাঢ় দিচ্ছে, একই কালার, এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই যে ছবিগুলো নিয়ে নিয়ে কী করতে হবে ওখানে বাড়াতে হবে, বাট এটা হচ্ছে যে কিউরি দিয়ে, যখন আমি কী করবো এটাকে রিফ্রেশ দিবে এটা অটোমেটিক চলবে, এই যে কিউরি প্লাগিন আছে, ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যায়, টান করতে হবে, এই কাজগুলো করতে হবে, তুমি যদি ওটা না তাহলে ওর পিজি দিয়ে লাভ কি ভাইয়া, তোমার পিজ দিয়ে লাভ কি, তুমি তো নিজের মতো করে করো, সে টাকা দিয়ে তো পিজি কিনেছে মানে কি হুবহু হওয়ার জন্য বা একটু আকর্ষণীয় হওয়ার জন্য, নাহলে সেটা আর ইনভেস্ট কেন করবে, বুঝে আসছে। আচ্ছা আমরা কোডটা নিয়ে যাই, নাহলে পরে ভুলে গেলে কিন্তু চলে যাবে। আচ্ছা এটা আমাদের শেষ, আমাদের এই সেকশন মোটামুটি শেষ, ওকে শুধু এখন এটা চেঞ্জ করতে হবে আর হেডিং চেঞ্জ করতে হবে, আর কোনো ঝামেলা নাই, ক্লিয়ার। আচ্ছা আমার মনে হচ্ছে এখানে বেশি জায়গা নিয়েছে না, দেখো যে এখানে বেশি জায়গা নিয়েছে না, হ্যাঁ দেখো এটা ঠিক আছে, বাট এটা ডাবল নিচ্ছে কী জন্য, এই কনফ্লিক্টে বের করতে হবে, এইসব প্রবলেম তো আমাদের বারবার হয়, দেখো এখানে এসে আমি 65 এখানে ডাবল পাই গেছো না, কী সমস্যা দেখি আসছে, আমাকে পেডিং কাজ দেখি তো, পেডিং দেখে আসি, এটা আমাদের সার্ভিস বক্স, এটা হচ্ছে সার্ভিস টিম এরিয়া, টিম এরিয়ার পেডিং, এই যে টিমের পেডিং এটা কেটে দিই, কারণ টিম এরিয়ার পেডিং তো মেবি দেখি টিম এরিয়া, টিম এরিয়া এখানে আগে থেকে পাচ্ছে, এই যে এটা ক্লিক করতেছে না, বুঝে আসছে, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট, ঠিক আছে, জাস্ট ক্লাসটা বলে দিলাম, আমরা চাইলে একেও সেম ক্লাসটা বলতে পারি, তাহলে সার্ভিস এরিয়া যে পেডিংটা ছিল ওটা মুছে দিতে হবে, সার্ভিস এরিয়া কোথায়, এই যে এটা মুছে দিতে হবে, তাহলে আমার তিনটা চারটা সিরিজ কমে গেছে, চার লাইন সিরিজ কমে গেছে, তারপর কনফ্লিক্ট হয়ে যাবে, পারফেক্ট হয়ে গেছে, ওকে আমাদের সেকশন শেষ।